বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য সৌদি আরবের বিশাল এক সুযোগ আসছে। সৌদি আরবের মেগা প্রকল্প ও 2030 এর ভিশনের অধীনে নতুন কর্মসংস্থানের দ্বার খুলে দিচ্ছে সৌদি সরকার, যা বাংলাদেশি শ্রমিকদের জন্য হতে পারে এক বিশাল সম্ভাবনার উৎস। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই উদ্যোগ বাস্তবায়িত হতে যাচ্ছে এবং কিভাবে এই বিশাল প্রকল্পের সাথে যুক্ত হতে পারে আমাদের দেশ। সৌদি আরবের সবুজ উদ্যোগ বাস্তবায়ন এবং দেশটির ভিশন 2030-এর অধীনে মেগা প্রকল্পে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইশা ইউসেফ ইশা আল দুহাইলান। রোববার 27 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান সৌদি রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রদূত সৌদি অর্থনীতি ও সমাজে বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের অমূল্য অবদানের কথা স্মরণ করে তাদের কর্মঠ ও পরিশ্রমী হিসেবে প্রশংসা করে বলেন, স্থানীয় সৌদি দূতাবাস প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে এবং এসব ভিসাপ্রাপ্তরা এরই মধ্যে সৌদি আরবে নিয়োজিত 30 লাখ কর্মীর সঙ্গে যুক্ত হচ্ছে। রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন জানান। জবাবে পররাষ্ট্র সচিব তাকে ধন্যবাদ জানান এবং তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের গৃহীত উদ্যোগ ও সংস্কার এজেন্ডা ছাড়াও দেশে কিছু সাম্প্রতিক পরিস্থিতির কথা শেয়ার করেন। পররাষ্ট্র সচিব আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। মুসলিম উম্মাহর নেতৃত্বের ভূমিকার প্রশংসা করে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনে সৌদি আরবের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি ফিলিস্তিনি সমস্যার সঙ্গে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। রাষ্ট্রদূত আসন্ন 2030-34 ফুটবল বিশ্বকাপ এবং আয়োরা সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সৌদির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে রাষ্ট্রদূত ঢাকায় আইকনিক মসজিদ এবং একটি আরবি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ ঝুলে থাকা সৌদির কয়েকটি উদ্যোগের বিষয়ে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন এবং সেগুলো ত্বরান্বিত করতে সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত সচিবকে বন্দর সরবরাহ এবং নবায়নযোগ্য ও বিদ্যুৎ খাতে বর্তমান সৌদি বিনিয়োগ উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। উভয়পক্ষ দুই দেশের সরকারের মধ্যে রাজনৈতিক পরামর্শ এবং উচ্চ পর্যায়ের যৌথ অর্থনৈতিক কমিশন JEC পাশাপাশি জনশক্তি সম্পর্কিত জয়েন্ট টেকনিক্যাল কমিটির JTC বিষয়ে ক্রমাগত সম্পৃক্ততা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। আপনারা জানলেন সৌদি আরবের নতুন উদ্যোগ সম্পর্কে এবং কিভাবে এটি আমাদের দেশের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। যদি এমন গুরুত্বপূর্ণ তথ্য ও আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন আরও অনেক তথ্যপূর্ণ ভিডিওর জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।